ঢালাও প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতার মসন্দে বসার 5 মাসেরও বেশি সময় হতে চলেছে, একটিও প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি জোট সরকার। উল্টো রাজ্যের গ্রাম পাহাড়ের মানুষ কাজ খাদ্যের অভাবে জর্জরিত। একদিকে প্রচণ্ড দাবদাহ, অন্যদিকে পানীয় জলের অভাব। দীর্ঘ 1 মাস যাবৎ পানীয় জলের জন্য ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে আমবাসা ব্লকের কমনছড়া ভিলেজের কেকমাছড়ার গারুবস্তির বাসিন্দারা। বাধ্য হয়ে নালা গর্তির জলে, এমনকি বৃষ্টির জল পান করতে হচ্ছে গ্রামবাসীদের। স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে DWS ব্লক প্রশাসনের কাছে দফায় দফায় পানীয় জলের সুবন্দোবস্ত করার দাবি জানলেও কোনো সুরাহা হয়নি। শনিবার শেষ পর্যন্ত ধৈর্যের বাঁধ ভেঙে গারুবস্তির লোকজন সকাল 10টায় আমবাসা মহকুমা শাসক অফিসের সামনে জাতীয় সড়কে অবরোধ করে পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখায়। আমরা আজকে মানে 1 মাস ধরে জলের লেগে অফিসে দৌড়াদৌড়ি করছে, কোনো জলের কোনো অফিসে গুরুত্ব দেই না আমরা। হ্যাঁ, পঞ্চায়েতে গেলে চেয়ারম্যানে কই ফান্ডে পয়সা নাই, আমরা কিছু করতে পারতাম। ব্লকে গেলে অপারেটর আনিয়া কইছে, তবু আমরা কাছে রেকর্ড নাই কই। DWS এ গেছে, এটাও কই রেকর্ড নাই। SGM কাছে এদিন কাগজ দিছে, SGM আবার ভিডিওর উপরে মানে চাপাই রাখি দিছে। আর আমরা জল না পাইয়া মানে সারাদিন মানে থাকবো নি, 1 মাস হয়েছে এখন। কোন জায়গা? আমরা গারো বস্তির কেকমাছড়া। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ TSR। জাতীয় সড়কের দুপাশে আটকে পড়ে বহু যাত্রীবাহী সহ মালগাড়ি। ঘণ্টাখানেক পর মহকুমা শাসকের সাথে অবরোধকারীর এক প্রতিনিধি দল দেখার পর পানীয় জলের বন্দোবস্ত করার আশ্বাস পেয়ে সড়ক মুক্ত করে দেয় গ্রামবাসীরা। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।